চামেলি কুড়া পিলে কুড়া ছকটারে গাঁ আম্ব পসরা নূতন ভাবে উদ্ঘাটন। কোরাপুট জেলা চামেলি কুড়া ব্লকর বিলে কুড়া ছকটারে গাঁ আম্ব পসরা আরম্ভ করা যাইছি। এতে চামেলি কুড়া ব্লক অধ্যক্ষা লিলি অন্টাবিরিয়া মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে শুভ উদ্ঘাটন করে এবং চামেলি কুড়া ব্লক এক প্রকল্প প্রডুসর কোম্পানি লিমিটেড মা কন্টা বাউনি গ্রুপ মহিলা চাষী উৎপাদন করছেন। এতে ব্লকর 17টি গ্রাম পঞ্চায়েত মহিলা নিযুক্তি হয়ে কার্য করছেন। স্থানীয় অঞ্চল বিভিন্ন কিসমর খাদ্য সুয়া মাণ্ডিয়া বিরি কোলথ কাঙ্গু তথা আম্ব কদলী লিচু সপুরি টবেরি অমৃত ফণ্ডা লেম্বু কমলা আদি বজারু কম দরে বিক্রয় করা যাচ্ছে। ফরমাস অধীনে থাকা অগ্র প্রডুসর কণ্টা বাউঁশণী মহিলা 2021 বর্তমান পর্যন্ত কার্য করে আসুছেন। উক্ত গাঁ আম্ব পসরা কার্যক্রমে চামেলিগুড়া এগ্রো প্রকল্প প্রডিউসর কোম্পানি লিমিটেডর মুখ্য মমতা খোসলা সম্পাদক জগীশ্বিনী কুলদীপ বিওডি সভ্যা পদ্মিনী গুণ্টা সুরভি বাঘ লিলি বিষয়ী প্রমীলা গুণ্টা প্রমীলা হন্তাল প্রমুখ উপস্থিত এবং এহা এক মহিলামানঙ্কু স্বাবলম্বী উদাহরণ বলে বুদ্ধিজীবী মহলে স্বাগত করিছন্তি লোকে বলে সূচনা মিলিছি। নমস্কার, চামেলিগুড়া ব্লক চেয়ারম্যান, মো নাম লিলিয়ন্ত ভিরিয়া। আজ একাঠি হওয়ার কারণ আমার গাঁ গলির যা লোকাল জিনিস মা মানে বিএডি মা মানে সব গাঁ গাঁ বুলিকি সংগ্রহ করিকি আনিকি এমানে বজার বিক্রি করবে। আউ বজার না হচ্ছে গাঁ আম পসরা আউ কৃষি উৎপাদন তো সবু মানে গাঁ গহীর বেকার করেদৌলে ফলমূল এই যে আম্ব তো সে মা মানে আমার লোকাল সংগ্রহ করে আনিকি দোকানে বিক্রি করবে। আউ মাণ্ডিয়া জিনিস আজ মাণ্ডিয়া কাঙ্গু চাউল নূয়া চাউল অলদি অদা সব গাঁর সংগ্রহ করে আনিকি এটি বিক্রি করবে। তো আজ উদ্ঘাটন করা হল ভাল রেট্রে পাইপারে মার্কেট রেট্রু এইটি না হচ্ছে গাঁ আম পসরা। সমস্ত মো নমস্কার, মো নাম হচ্ছে জিতালি হন্তাল, মু ওর মাসর ছিবি পটাঙ্গি মু সিও ভাবে কাম করছি। আজ এটি আসবার উদ্দেশ্য হচ্ছে আমার ওর মাসর যে ছিবি অছি 10K এফিও সে এফিও থ্রু আমার যে কোম্পানি অছি সেটা আমার যে মা মানক মাধ্যমে হয়েছি। এটি বর্তমান 600 জন মেম্বর অছন্তি সেই মানক আম্বকু মানে গাঁ আম্বকু আনিকি এটি সব প্রক্রিয়া মানে মার্কেটিং করা যাচ্ছি। এটি বর্তমান এটা হচ্ছে গাঁ আম্ব পসরা স্যার, এইটি আম্ব আনিকি বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আম চামেলিগুড়া আমার অঞ্চলের আন্ধ্রর আম্ব আসিকি বিক্রি হচ্ছে, লোকাল আম্ব বিক্রি হয়ে পুনি। এটি আম্ব স্টল করার উদ্দেশ্য হচ্ছে আন্ধ্রর আম্ব যা আসছে সেটা কারবার দিয়া আম্বটা এইটা হচ্ছে আমার যে পত্র অছি সোনারি পত্র আউ পিরিরে দিয়া হইকি পোছা আছে আউ এটা হচ্ছে দেহপাই ভালো আউ যেটা মার্কেটে মিলুছি সেটা কারবার লাগুছি সেটা দেহপাই ক্ষতিকারক রয়েছে। এটি অছি স্যার আমার বাইগণ পল্লি অছি আম্রপল্লি অছি আউ আকু রস অছি সুন্দরী আম্ব বি অছি তা সহিত আমার বি অমৃত ভণ্ডা বি রাখছেন মতো বহুত খুশি লাগুতলা। তারপরে লিচু লিচু বি আমি বাহার খাওথু এটা হচ্ছে আমার লোকাল লিচু বি আনিকি মার্কেটিং করা হচ্ছে আউ এটা করিবা দ্বারা যে আমার গ্রুপ মা মানে অছন্তি সেমান বি কিছু পয়সা পাইপারে ভালো রেট বি পাইবে সেইপাই সেমানে বি টিকে আর্থিক তাঙ্কর বি কিছু স্বাবলম্বন হয়ে পারছেন স্যার। বাইগণ পাল্লি 50 টাকা আছে, সুন্দরী আম্ব 60 টাকা আছে, আকু রস বি 60 টাকা আছে, এতিকি আছে স্যার। গোটে কেজি পিছা 60 টাকা আছে, সেই আম্বটা সেটা যেহেতু তাটু কোয়ালিটি টিকে অলগা সেইপাই সেটা 60 টাকা। আলিছু রেটটা 200 টাকা রখা হয়েছে স্যার, কিলো 50 টাকা রখা হয়েছে। আপন মানে বি আম্ব নিয়ন্তে স্যার ভাল রই। মোর নাম মমতা খোসলা, আউ আমার গ্রুপ আমার এ গ্রুপর অরমাক্স তরফর আমার কণ্টা বাউঁশুণী এফিও আউ মু সেটি চেয়ারম্যান অছি আউ আমি 10 জন বিওডি অছু 10টা পঞ্চায়েতর আউ আমি সমস্ত মিলিমিশিকি না মা মানে সহিত শেয়ারহোল্ডার মা মানে সহিত কাম করছু। হ্যাঁ এটা আম গাঁ পসরা আর প্রতি গাঁরু আমি কলেক্ট করছু আম্ব যাক আমার চাষী মা মানুষ আউ এটা আমি আজ বিক্রয় করছু। আমার মা মানে যেমনি স্বাবলম্বী হয়ে পারবে বাহার আম্ব আনি লোক মানে যে সড়া দেলে আম্ব বিকুছেন এটা আমি গাঁরু আনিকি পিরিরে পচাইকি এই আম্বটা বিকুছু। বিভিন্ন প্রকার আম্ব
ପଣସ ଅମୃତଭଣ୍ଡା କଦଳୀ ଲିଚୁ ସବୁ ଆମର ଗାଁରୁ ଆଣିକି ଆମେ ବିକ୍ରୟ କରିଛୁ। କେମିତି ଏ ରେଟ୍ରେ ଭଲ ରେଟ୍ ଟାକା ରଖିଛୁ? ସେ ସଡ଼ା ବି ବିକୁଛନ୍ତି, ତାଙ୍କଠୁ କମ୍ ରେଟ୍ ରଖିଛୁ ଆମେ। ଆମର ମାଆ ମାନେ ଯେମିତିକି ଦୁଇ ପଇସା ପାଆନ୍ତୁ, ଗାଁର ମାଆ ମାନେ ସ୍ୱାବଲମ୍ବୀ ହୁଅନ୍ତୁ। ନାଇଁ ଏବେ ଆମ୍ବ ସର୍ବାଯାକ ଆମେ। ପଟାଙ୍ଗୀରୁ ଦିଲୀପ ଖରାଙ୍କ ରିପୋର୍ଟ, ସଂଘର୍ଷ ଟିଭି।